শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা, আমার এই ঘরের বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল শুক্রবার, আজকে হয়ে গেল 26শে জুলাই, আজকে তো মেয়ের জন্মদিন, তো সেই কারণে সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার চললাম দক্ষিণেশ্বর পুজো দেওয়ার জন্য সবাই মিলে। এখন ঘড়িতে হয়ে গেছে 6:35। তো চলুন মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপরে আমার কথা হচ্ছে। টোটোয় আমরা উঠে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে যদিও মায়ের মন্দির বেশি দূরে নয়, কিন্তু মায়ের জন্যই টোটো ডাইরেক্ট করে নিয়েছি, কারণ মা অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভাঙতে পারবেন না, তার মধ্যে মন্দির যেতে অনেকটা হাঁটতে হয়, তো এত হাঁটতেও পারবে না, সে কারণে ডাইরেক্ট টোটো করে নিয়েছি। এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, আর ওই যে দূরে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, তার মধ্যে সকাল সকাল এসেছি, এখন তো ঘড়িতে সবেমাত্র হয়েছে 7:10, সেই কারণে দেখছি মন্দির ফাঁকা, তাড়াতাড়ি মনে হচ্ছে পুজো হয়ে যাবে। পুজো টুজো করে চলে আসলাম গঙ্গার পাড়ে জল নেওয়ার জন্য, আর এখন ঘড়িতে হয়েছে সবেমাত্র 7:30, তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। মাকে আর আনিনি, মাকে ওই মায়ের মন্দিরের সামনে বসিয়ে এসেছি, কারণ মায়ের দেখছি খুব কষ্ট হচ্ছে হাঁটতে। এগুলো হলো শিব মন্দির, আর মাঝে তো কিছুই তুলতে পারিনি, কারণ এখন তো আর মন্দিরে ফোন নিয়ে যেতে দেয় না, ফোন জমা রেখে দিতে হয়, সে কারণে আর কিছুই তোলা হয়নি। তো চলুন, পুজো আমাদের সকাল সকাল হয়ে গেছে। আর সকাল সকাল আসলে এটা একটা লাভ হয় কি, যে সকাল সকাল পুজোটা হয়ে যায়। আর সত্যি আমার যে কোনো মন্দিরের থেকে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে খুব ভালো লাগে, কারণ এখানে কোনো ঝামেলা ছাড়াই বেশ সুন্দর পুজোটা সকাল সকাল হয়ে যায়, কোনো পাণ্ডার বদমাইশিও নেই আর কিছুই নেই, তো বেশ ভালোই লাগে। চলুন, ভালো দিনে একটা সকাল সকাল ভালো কাজ হয়ে গেল, এবার বাড়ি যাই। গিয়ে আবার রান্নাবান্না আছে, কারণ মাঝিবাবু আবার বেরোবে অফিসে। বাড়ি এসে একটু যে জল খাবো তার সুযোগ আর হয়নি, এসেই রান্না বসিয়েছি, আর এদিকে মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। অন্যান্যবার তো মন্দির থেকেই খেয়ে আসি, কিন্তু এবারে আর খাওয়া হয়নি, কারণ যে টোটোটাই করে গেছিলাম তার আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছিলো, সে কারণে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হলো। তো ওকে টিফিনটা দিয়ে দিই, আর আমি পরে খাবো। আজ আমার জন্মদিনের দিন এইসব খাবার খাচ্ছে কেন? এই যে ভাত, আলু সেদ্ধ, ভেন্ডি আর ডাল। কারণ আছে দুটো। প্রথম কারণ হচ্ছে পুজো করতে গেছিলাম, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে কি রান্না করব। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেদিন পায়েস দেবো তোকে, সেদিন তো অনেক রকম রান্না করবই, তো সে কারণে। আর পায়েস তো কালকেই দেবো, আজকে একবার খাবি, কালকে একবার খাবি, সে কারণে আজকে সিম্পল রেখেছি। আর তাহলে রাতে কোথাও যাওয়া হবে না? দেখা যাক। বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, আর মেয়ে গেছে টিউশন, মেয়ে তো ওইদিক থেকে আসছে, আর আমি এদিক থেকে এখন একা যাচ্ছি। তো চলুন আজকে বাইরে ডিনার করে আসি। তাড়াহুড়ো করে ছাতা টানতে ভুলে গেলাম, কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। এদিকে ঝিলপাড়ে দেখি বাপ বেটি দাঁড়িয়ে আছে, ওরা আগেই চলে এসেছে। তো যেখানে পড়তে গেছিলো ওখানে আবার দুজনের পায়ে কাদা লেগে গেছে, কারণ ওখানে খুব জল জমে, তো একটুখানি এই ঝিলের জলে পাগুলো ধুয়ে নিক, তারপরেই যাওয়া যাবে। আর আজকে যে রেস্টুরেন্টে আমরা যাব, এটা আমাদের বাড়ি থেকে খুব সামনেই, ঝিলপাড়ের পাশেই। তো প্রথমবার যাব আমি আর আমার মেয়ে, যদিও এখান থেকে খাবার নিয়ে গেছে, কিন্তু এখানে এসে খাওয়ার সুযোগ এই আজকেই প্রথমবার হচ্ছে। তো দেখা যাক রেস্টুরেন্টটা কেমন। এদের পা ধোয়া হয়ে গেছে, চলুন এবার যাই রেস্টুরেন্টে। চলুন, চলে আসলাম, এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক রেস্টুরেন্টটা কেমন। ঢুকেই দেখি পুরো ফাঁকা, আমি ভাবলাম আমরা ছাড়া আর কেউ নেই, তবে দেখলাম দূরে একটা ফ্যামিলি বসে আছে। তবে বেশ ভালোই লাগলো ফাঁকা ফাঁকার মধ্যে, আর নিজেদের সিট নিয়ে নিয়েছি। আমরা আসার পর আরও একটা ফ্যামিলি আসলো, খাবারের অর্ডার করে দিয়েছি। যাই হোক, ডিনারটাও দিয়ে চলে গেছে, তো আমরা ডিনারটা করে নিই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।